কেমন আমি মুহাম্মাদের ঘর নাই বাড়ি নাই চতুর্মুখী দুশমনের আক্রমণ ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন সব আমাকে দিয়া দিলেন আমি হেরা গুহায় গিয়া আল্লাহ দেনে কাটাইতাম কোরআন নাজিলের আগে আমি 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম সপ্তাহকে সপ্তাহ থাকতাম আসতাম না আমার স্ত্রী খাদিজা পাথরওয়ালা পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে একা একা মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া আমার সামনে নাস্তা নিয়া হাজির হয়ে যাইত আমি খাদিজার কথা বলতে পারি না আমার দুশমন কৌমের লোকেরা আমাকে 3 বছর গৃহবন্দী করে রেখেছিল আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করেছে গৃহবন্দী খানাও দেয় না পানিও দেয় না আমি এত কষ্ট পাই আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে খাই আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি রে আয়েশা ওই সময় আমাকে গৃহ বন্দী করে রেখেছে খানা নাই পানি নাই কিন্তু খাদিজার উপরে কোনো হুলিয়াজারি নাই খাদিজা স্বাধীন কিন্তু কেমন আমার বিবি ঘর সারিয়া খানা দানা বন্ধ করে আমি মুহাম্মদের মায়ায় খাদিজাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালিবের মধ্যে আমার সাথে একসাথে দিন রাত কাটায় আমিও গাছের পাতা খাই খাদিজাও গাছের পাতা এরে আয়েশা কোনদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না আমি বরদাস্ত করতে পারি না রে আয়েশা আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে পাঠায় কয় পয়গম্বর খাদিজারে সালাম দিছে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভেতরে আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছি ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে উম্মতের কান্দারি নবী কাদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের কত সম্মান আমার আল্লাহ বাড়াইছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ নারীদের সম্মান আলাদা করে বাড়াতে পারবে না যত রাস্তা আছে সব রাস্তায় আল্লাহ বাড়ায় রাখছেন এরপরেও যদি কোনো বেঈমান কোনো মুনাফেক বলে ইসলাম নারীর অধিকার দেয় না আমরা বাড়াবো আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি অপচেষ্টা করে নারীর সম্মান বাড়াতে পারবে না বরং নারীরা হবে ওই মুনাফেকের কারণে আরো অপমান এরে আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কিরামের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আজকে মুলাদির এই মাদ্রাসার স্টেজে 4-5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এদের মা বাবার জীবনটা কত ধন্য এরে আম্মা জান মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবে
কোরআনওয়ালা সন্তান আপনার জানাজার ইমামতি করুন কোরআনওয়ালা সন্তান কবরের কিনারায় দাঁড়ায় মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবে আরে আম্মা জান বিধবা নারীকে নবী বিয়া করে গোটা দুনিয়ার বেঈমানদের জানায় দিলেন এই জাহেল গোষ্ঠীরা তোরা বলো নারীদের অসম্মান নাই আমি মুহাম্মদ আমার ভরা যৌবনে 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করার মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দিতে পারে নাই শুধু কি তাই এই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে আমার রহমতের নবীকে আল্লাহ চারটা কন্যা দিয়েছেন কয় কন্যা নবীর ছেলে নাই এই দুনিয়ার জাহেলেরা কন্যা সন্তান পাইলে মনে কষ্ট পাও আল্লাহ পাক নবী বলেন ও দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ বিশ্বনবী শ্রেষ্ঠ নবী রহমতের নবী আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা শুধু তাই না নবী সুসংবাদ দিলেন ও দুনিয়ার বাবারা তোমরা যদি একটা কন্যা সন্তানের বাবা হও শুকর আদায় করিও তুমি জান্নাত একটা জান্নাতের মালিক হয়ে যাবে তুমি যদি দুইটা কন্যার বাবা হতে পারো তুমি দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে কন্যাদের এত দাম ওই কপাল পরা বুঝে না ছেলে হইলে আমি ধনী হয়ে যাইতাম কি লাভ হবে 10টা ছেলে যদি হয় আর ওই ছেলেদের কারণে যদি বাবার হাতে হ্যান্ডকাপ লাগে জেলখানায় যায় এই রকম 20টা সন্তান হলো বাবা মায়ের কোনো লাভ নাই আর যদি একটা সন্তান হয় মা বাবার সম্মান বাড়ে সবাই মা বাবার জন্য দোয়া করে সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে ওই একটা সন্তান দুনিয়ার জন্য বড় দামি সন্তান হয়ে যাবে মা বাবার জন্য সফলতা নিয়ে আসবে ও দুনিয়ার বাবারা আপনি কন্যা পাইছেন মনে মনে ভাবতেছেন ছেলে হইলে বুঝি আমার লাভ হতো না রে বাবা লাভ দেওয়ার মালিক আমার আল্লাহ তুমি যে মেয়েটা পাইলা আল্লাহ তাআলা শুকর আদায় যদি করতে পারো আমানত রক্ষা করতে পারো আর এই মেয়েটাকে যদি দিনদার পাত্রস্থ করতে পারো আল্লাহ তাআলা এই মেয়ের জামাইয়ের মাধ্যমে এমন উপকার তোমার করবে 10টা ছেলের দ্বারাও সে উপকার হবে না আল্লাহ পারেননি এরকম মেয়ের জামাই নাই জীবন দিয়া শ্বশুর শাশুড়িকে খাওয়ায় তোমার ছেলের থেকে জামাই ভালো আল্লাহকে আমি মেয়ে দিছি তোর উপকারের জন্য শুকর আদায় কর রহমতের নবী দুনিয়াতে আসলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রহমত করে পাঠাইলেন আমার নবীকে মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখিয়া কবরে যেতে পারে বিনা হিসাবে জান্নাত পেতে পারে এই জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন দুইটা একটা ব্যবস্থার নাম কিতাব আর একটা ব্যবস্থার নাম কিতাব পড়ানো উস্তাদ ব্যক্তি সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম দুটোটা আল্লাহ আমাদের দান করেছেন কোরআন আমাদের হাতে আছে রহমতের নবী আমাদের হাতে নাই কোরআন বুঝার জন্য আমরা কার কাছে যাব রহমতের নবী বলেন জমিনের মধ্যে কোরআন ধরাইয়া দেওয়ার মতো এক দল ওস্তাদ আছে আমার বন্ধু এরা ছাড়া আর কারো কাছে যাইবা না এরা এক দল আর কোনো ভিন্ন দল নয় এরা ডাক্তার না এরা প্রফেসর না এরা হলো উলামায়ে আহলে হক বলেন কি কথা বলতে হবে শুধু ওলামা নয় ওলামায়ে আহলে হক বলতে হবে কারণ আমার সোনার বাংলায় বিশাল একটা বাহিনী আছে ওলামাদের তারা বাতেল তারা কি বাতেল কালেমার উপরে তারা কলম ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলেম কয় এই কালেমাটা মানা যাবে না নাউজুবিল্লাহ ইয়া না একদল আলেম বলতেছে ওমরে ফারুক রসুলের সাহাবি সে বেদাতি সে ভণ্ড আরো জোরে বলেন
একদল আলেম বলে আমরা কোনো পীর মানি না ওলি মানি না আউলিয়া মানি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ভালো করে মুলাদির মুসলমান মনে রাখবেন যারা বলবে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না তারা বুখারী শরীফ মানে না তারা ভণ্ড তারা কি আল্লাহ কয় আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করতে চাই দুই দল এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে বুখারী শরীফের ভিতরে কোরআনের বর্ণিত দলটার নাম সুদখোর যারা তারা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহকে ভয় করো মুমিনেরা সুদের থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হতে চাও ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ যদি এরপরও গাদ্দারি করে হারাম খাও রেডি থাক আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ হবে তোর সাথে আল্লাহ যুদ্ধ করবেন কতটা রাগ করে বললেন কাদেরকে বললেন যারা সুদের সাথে জড়িত সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না দাওয়াত কবুল হবে না দান কবুল হবে না মোনাজাত কবুল হবে না আরেক দলের সাথে আল্লাহ যুদ্ধ করতে চান ওই দলের কথা আছে বুখারী শরীফের ভিতরে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারযীহি আন রাব্বিহি আযযা ওয়া জাল্লা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব এই এতটা অসুস্থ হঠাৎ করে সীমাহীন আমি 9:30টার আগে স্টেজ আসব সেখানে আমার 40 মিনিট আমি পাগলের মতো ছিলাম এখন আমি অসুস্থ বুঝতে দিতেছি না কষ্ট করেও চিল্লাইতেছি শুরুতেই অনেক পাও হাত দইরা কিন্তু বুঝাইছি উঠলে আমি মোনাজাত দিয়ে দেব হাত দুইটা উপরে উঠাই ফেলব শেষ এত কষ্ট করি আপনারা মূল্যায়ন দিবেন নাকি মাস্তানি পাইছেন নাকি এটা কি নাটকের ব্যান্ডেল নাকি মন চাইলে বসবেন মন চাইলে উঠবেন আলেমদের কষ্টের মূল্য দিবেন না আপনার উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছেন কেন প্রতি বছর না বলি আপনি বাইরে দাঁড়ায় বিড়ি টানবেন দেখবো না সহ্য করবো না ও দিয়ে আমাদের খবরও যাবে না মাহফিলেরও ক্ষতি হবে না নিজে উঠা নিজের ক্ষতি করেন আরো উম্মতের ক্ষতি করেন অথচ সারা রাত কেউ ঘুমাবে না সারাটা রাত মোবাইল চালায় নষ্ট করব আর এখানে যতক্ষণ বসা থাকবেন মসজিদ যতক্ষণ চলবে আল্লাহর অনবরত রহমত নাজিল হবে প্রচন্ড কষ্ট করে কিন্তু আমি কথা বলতেছি এক ধ্যানে আমার দিকে এক মিনিট তাকাইলে বুঝতে পারবেন আমি অসুস্থতা কেমন ইশারা কিছুটা তাকাইলে বুঝতে পারবেন আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আপনার তো মনে করেন এক রাত আমাদের বারো মাস বারো বারোটা মাস প্রতি রাত এখানে না আজকে একদিন একটা বয়ান করছি ঢাকা বা ভিন্ন জায়গায় থাকলে তো দুইটা তিনটা আসরের পর মাগরিবের পর এশার পরে যদি কই 10টা করুম ডেলি তো 10টা নেওয়ার জন্য মানুষ বলে বয়ান লাগবে না খালি মোনাজাত দিয়ে যাবে ডেলি যদি আমি 12 মাস হেলিকপ্টারে বয়ান করতে চাই আমার সব রেডি তা আমি স্পষ্ট বড় অক্ষরে লিখে দিছি কপ্টারের প্রোগ্রাম নিষেধ স্পষ্ট লেখা এরপরও টাকাওয়ালারা টাকা খরচ করার জায়গা পায় না তো একজনে যদি সব টাকা দেয় দিনের স্বার্থে একটু খরচ করুক সেই স্বার্থে যাই 3.5 লাখ টাকা দিয়ে বলা নিছে তারা ভাড়া দেওয়া লাগছে হেলিকপ্টারের অ্যাকাউন্টে 3.5 লাখ ও টাকা তাদের অ্যাকাউন্টে পাঠায় দেওয়া লাগছে হিসাবে হাত দিয়ে আমার তেমন দেয় নেই ওদিকে পরোয়াও করি না যে সমস্ত মানুষ আমার হাদিয়া নিয়ে সমালোচনা করে এরা সবগুলো কবিরা গুনাহ করে সবাই কবিরা গুনাহ করে তওবার আহ্বান করব আমি শুধু শুধু সমালোচনা করে গুনাহগার হন কেন কি এত শক লাগে গুনাহ করতে না আরেকজন আর সমালোচনা করে গুনাহ করতে মজা লাগে জীবনে বেঈমানি আর বেয়াদবি করি না আজও সঠিক রাস্তায় আছি
এ কারণে হাজারো তুফানের মাঝে আল্লাহ আজও সম্মানের সাথে টিকায় রাখছেন সারা দুনিয়া এক হয়ে গেল কোনো পরোয়া করি না যদি ইখলাস নিয়ে থাকি আল্লাহ আরো সম্মান বাড়াবেন ইনশাআল্লাহ আরেকটু সামনে আগাবো আল্লাহ আমি কিন্তু ভূমিকা ঘুরাইতেছি আমার আলোচনা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ আমার আলোচনার থিম সেখানে আমি ওদিক থেকে ঘুরাইয়া ঘুরাইয়া ভিতরে ঢুকতেছি ভূমিকা টানতেছি কি কথা বলতেছিলাম মনে আছে শেষ দুই মিনিটে হ্যাঁ আল্লাহ যুদ্ধ করবেন কয় দলের সাথে দ্বিতীয় দল বুখারী শরীফের বর্ণিত মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব হাদিসে কুদসি বড় হাদিস বুখারী শরীফের সহিহ আল্লাহ কয় ও নবী জানায় দেন আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে বেয়াদবি করবে আমি তাদের সাথে যুদ্ধ করব এক বচনে ওলি বহু বচনে আউলিয়া এজন্যই আমি বলেছি কসম খেয়ে বলেছি যারা বলে আমরা ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন নলি কারা আউযুবিল্লাহ পারে না ওলি না শুধু ওলিকুল শিরোমণি এরম ভণ্ড আছে না নাই ইমামতি করার যোগ্যতা যেই পীরের নাই ওই পীর উম্মতের পীর হওয়ার যোগ্যতা নাই আমার রসুল দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন ইমামতির মোসাল্লায় কেউ দাঁড়ায় নাই পীর যে হবে উম্মতের সে ইমামতি করার যোগ্যতা থাকবে উম্মতের কাছে গিয়া কোরআন হাদিসের বয়ান করবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন বুখারী শরীফের এই অংশে বলা আছে ওলি কারা এই যে ওলি ওলি বলি ওলি আউলিয়া তারা কারা কোরআনে বলছে ওলিদের গুণ তিন দুইটা আউলিয়া যারা হবেন দুইটা এক নাম্বার পরিশুদ্ধ ইমান দুই নম্বরে তাকওয়া আর বুখারী শরীফে কি বলছে ওলি কারা নবী আপনি জানেন আল্লাহ নিজে বর্ণনা দিতেছেন ওলি কারা এরা শুধু পাঁচ বেলার নামাজ পড়ে না রমজানের রোজা রাখে না এরা বছরে একবার শুধু জাকাত দেয় না বেশি 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 নফল ইবাদত করে অত সামগো সমাজের ভেতর একদল মাওলানারা বের হয়েছে চিল্লাইয়া কয় এত নফল ইবাদত লাগে না আছে না নাই আরে মিয়া পাঁচত্ব নামাজ যারা পড়েন এটা কিন্তু বাহাদুরির কিছু না কারণ এটা আমার দায়িত্ব আমার ডিউটি পাঁচত্ব ছাড়া যদি ওভার কোনো আমল করতে পারেন আলাদা ইশরাক তাহাজ্জুদ আউয়াবিন চাষ এটা না আপনার ক্রেডিট বাহাদুরি যে আল্লাহ আমার দায়িত্বের নামাজ ছাড়া আলাদা তোমার জন্য এটা করছি এটা হলো কামিয়াবি সফলতা পাঁচত্ব নামাজ পড়েন এটা আপনার কামিয়াবি না এটা আপনার বাহাদুরি করার কিছু নাই এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব আপনি আদায় করতেছেন এ সারা যদি এক্সট্রা আরো কিছু করেন এইটা হলো আল্লাহর জন্য এটা হলো বাহাদুরির কারণ যে আল্লাহ আমি রাত্রে তোমারে ডাকি অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও বান্দা ফজরের সময় আল্লাহর কাছে চায় জোহরের সময় চায় আসরের সময় চায় আল্লাহর কাছে মাগরিবের সময় চায় এশার সময় চায় আল্লাহ কয় দেওয়ার একটা টাইম আছে তুই সব সময় চাইলে দিব না চেয়ারম্যান সাহেব আমার মাদ্রাসায় এক টন গম এক টন চাল লাগবে চেয়ারম্যান বলবে তুমি যখন আইবা তখন ততবার দিব
নিয়ম এরকম নাকি কয় না তুমি 10 বার ঘুরলা চেয়ারম্যানের পিএস এর পিছনে 6 দিন আবার দরখাস্ত লয়ে 13 দিন অমুকের সুপারিশ ঘুরতে 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 চেয়ারম্যান কয় আগামী কাল সকাল 10টায় রাত্র 10টায় আসবা তোমার এক টন চাল দেয়া হবে আল্লাহ পাক বলেন বান্দা ফজরের সময় আমার কাছে চাইলি যোহরের সময় চাইলি আসরের সময় চাইলি মাগরিবে চাইলি এশায় চাইলি আমি কিন্তু দেওয়ার একটা টাইম দিয়ে দিলাম ওই সময় নেতি চাইলে চাইলে ওই সময় দাঁড়ায় যায় ওই টাইমটা হলো রাতের শেষভাগে আমি আল্লাহ আরশে আজিম থেকে কুদরতের নজর প্রথম আসমানে ছেড়ে দেই আমি আল্লাহ ওই সময় বান্দারটা নিতে আসি না বরং বান্দার চাহিদা পূরণ করার জন্য আসি কোন সময় আসেন মা সব বলেন সবাই বলেন শেষ রাত গভীর অজুনিতে আমার আল্লাহ আসেন প্রথম আসমানে কোন দিন দেখছেন নি কোন দিন প্রতিদিন আসেন অতএব বান্দা যদি তোমার চাওয়ার দরকার হয় তুমি কেন ঘুমাও তুমি সারা দিন চাইছো আল্লাহ কইছে ভোর রাতে দেখা করিস দিয়ে দিমু আপনি ওই সময় নাকটাই না তেল লাগায় ঘুমাইছেন আর আপনি ওই সময় হাজিরা দেন না এরপর যদি আল্লাহর এখন দিলা না কেন আপনার ফিডান দরকার একজন আল্লাহর খাস বান্দা ওই টাইমে আল্লাহর সাথে কথা বলা ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই ওই সময় সবাই ঘুমায় আসমানও নীরব জমিনটাও নীরব নদীর পানিও নীরব মাছ নীরব জঙ্গলের প্রাণীরাও নীরব গাছপালার পতরুলতার পাখি পশুরাও সব নীরব আল্লাহ কয় এই টাইম বড় ক্লিয়ার একটু আয় আমাকে একটু আল্লাহ বলে ডাক দাও যদি বান্দা ঠান্ডা পানি দিয়ে জুবা নাইয়া সিজদায় পড়ো তোর সিজদাটা মাটিতে লাগার আগে আমি কুদরতের কদম তোর কপালের নিচে ঢুকায় দিব সাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান বান্দা যখন সিজদা দেয় রহমানের কদমের উপরে দেয় মাটিতে দেয় না রহমাতুল লিল আলামিন আসলেন কোরআন নবী বিদায় বেলা দুটো জিনিস দিয়া চ্যালেঞ্জ করে গেলেন এই দুইটা জিনিস যারা আকরায় ধরবা তোমাদের ঈমান যাবে না সম্মান নষ্ট হবে না ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আল্লাহর নবী বলেন উম্মতের দল দুইটা জিনিস রেখে আমি বিদায় নিলাম আমি বিদায় নিয়েও কিন্তু ঘুমাবো না কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ কবরের মধ্যে রওজা মুবারকে জিন্দা থাকবো নামাজরত অবস্থায় আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم وفي رواية يصلون نبيرا شبائي قبر زندا ام گو شماز مولانا اسے ایک دولارا نبی در زندا مانے نا کوئی مورا اسے نا نائی আবার শুধু মরাই বলে না বলে কবরের মধ্যে আল্লাহ কোরআনে বলেন আমি কবরের ভিতরে রিজিক দেই কি দেয় আরে ভাই কথা বলেন রিজিক দেয় তো এখন ওই মূর্খরা যারা নবীরে জিন্দা মানে না হেরা প্রশ্ন করে এই তোমাকে হুজুরে যে কইলো নবী কবরে জিন্দা আবার রিজিকও আল্লাহ দেয় তো কি দেয় রুডি না ভাত আচ্ছা যদি রুডি বা ভাত দেয় তো এনে পানি পায় কই গেলার জগ এডি কই পায় এইরকম ফাউল কথা বইলে বইলে সাধারণ মানুষের বিভ্রান্ত করে এরম আলেম আছে না নাই এই জন্য বলছি ওলামায় আহলে হক বলতে হবে কারণ ওলামাদের বিশাল এক বাহিনী আছে এরা বাতেল যারা নবীদের কি জিন্দা মানে না এরা হক না বাতিল আমি আবার কই তোমার জব আমার কাছে আছে নবীরা কি খায় রুলি খায় না ভাত খায় কি খায় আর কেমনে খায় জাগা ভাই কই এই জবাব আমি ওই দিন দিমু যেই দিন তুমি আমার একটা জবাব দিবা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম জিন্দা ছিলাম নি আমার কথা কেন জিন্দা আল্লাহ তাআলা এক ফোঁটা পানির মাধ্যমে মায়ের বাচ্চা দানিতে পানি নিয়া ওই পানিটারে আল্লাহ জমাট রক্ত এরপরে গোশত এরপরে হাড্ডি এর উপরে গোশত এইভাবে আল্লাহ বানাইছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন
ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخالقين الله تعالى বলেন আমি এইভাবে করে করে একটা স্ট্রাকচার তৈরি করি এ বান্দা তাকায় দেখ প্রথম জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব একটা আসমান মোটা 500 বছরের দূরত্ব এক আসমান থেকে আরেক আসমানের মাঝখানে খালি জায়গা 500 বছরের দূরত্ব এইভাবে 7টা মহাশূন্য 7টা আসমান আমি বানাইছি 7টা জমিন বানাইছি ফি সিত্তাতি আইয়াম মাত্র 6 দিন ছয় দিনে আল্লাহ বানাইলেন তাকায় দেখ এত বিশাল আসমান আল্লাহ সেট করেছেন নিচের থেকে একটা খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই অথচ এই ছোট্ট একটা ফ্যান্ডেলে কি পরিমাণ খুঁটি দিছে ডেকোরেশন ওলারা কয় আরো পারলে আরো দিমু ঠিক নি এরপরও ভয় রশি দিয়া টানা দেয় বাঁশ দিয়া টানা দেয় আমার মাওলা কেমন কুদরতের মালিক এত বিশাল 7টা আসমান আল্লাহ বানাইছেন 7টা জমিন বানাইছেন আল্লাহ তাআলা খুঁটি ছাড়া টানায় রাখছেন নড়াচড়াও করে না বেয়াদবিও করে না এর ভিতরে কত নক্ষত্র আল্লাহ টানায় রাখছেন আল্লাহ কয় মাত্র 6 দিনে বানাইলাম এত বিশাল আসমান 7টা জমিন 7টা 7টা মহাশূন্য কয় দিনে বানাইছেন আর আপনার আমার মতো বান্দা এক ফোঁটা পানির থেকে আম্মাজানের গর্বের মধ্যে বানাইতে আমার মতো বান্দাটারে বানাইতে সময় লাগাইলেন 6 মাসের মতো দেখছেন নি কারবার এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন আর আপনার আমার মতো দের ব্যাটারিরে বানাইতে সময় নিছে 6 মাসের মতো বুঝেন কিছু কিছু বুঝেন আল্লাহ কয় মহব্বতের মহব্বতের জিনিস তো বানাইতে একটু সময় লাগে আমি আদর করে বানাইছি তো এজন্য একটু সময় নিয়ে বানাইছি চেহারা না আমি এমন ভাবে বানায় দিছি দুনিয়ার কোন হারবাল টারবাল চেহারায় লাগবে না আমি তোরে এমন সুন্দর করে চেহারা বানায় দিছি তোর চেহারার উজ্জ্বলতা জীবনে নষ্ট হবে না হ্যাঁ 40 এর পরে নষ্ট হতে পারে তবে উজ্জ্বলতা নষ্ট হবে না মরণ পর্যন্ত যদি নেক আমলের উপরে থাকতে পারো নেক আমলের উপরে থাকতে পারো দেখছেন নি এই যুবকেরা মাওলারে চিনো না আমেরিকা যাওয়া লাগে মাওলারে চিনতে হ্যাঁ হিচে কাস দর মুলকে উ আম্বাজ নেই কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই তেরা আয়না আলমে রঙ্গ বুহে যে ধার দেখতা হো ও ধার তু হি তু হে এরে আমার মাওলাকে চিনো আমার আল্লাহ কেমন দয়ার মালিক এত সুন্দর করে তোমাকে আল্লাহ বানাইছেন মায়ের গর্ভে এই মায়ের গর্ভে আল্লাহ সুন্দরভাবে স্ট্রাকচার বানায় রুহু দান করছেন এবার আমার নড়াচড়া শুরু হয়ে গেছে আম্মা জানের গর্ভের মধ্যে আল্লাহ আলাদা প্যাকেট বানাইছেন এক বিন্দু অক্সিজেন যেন আমার ভিতরে না যায় একটু বাতাস ঢুকলে আমার ক্ষতি হবে আল্লাহ কাভারিং করে ফেললেন প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট এইবার পেটে ক্ষুধা লাগছে আব্বা জান আমার ক্ষুধার খবর জানে না আম্মাও জানে না রব্বে কারিম আমার জবানটারে নাপাক রক্ত লাগান নাই আম্মা জানের নাবির সাথে আমার নাবিতে তার লাগাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করেছেন ও আল্লাহর বান্দা আমার মায়ের গর্ভে আমরা যখন জিন্দা ছিলাম আল্লাহ পাক আমগো রিজিক দেন নি এখন ওই ভাইরে প্রশ্ন করি আমরা যে মায়ের গর্ভে খাইছি কি খাইছি রুটি না ভাত না সুজি না হালুয়া না কি খাইছি প্লেট কই খাইছি গ্লাস কই খাইছি পানি কই খাইছি এই জবাব যেদিন দিবা ওই দিন আমি জবাব দিব নবীরা কেমনে খায় আকেলারা পেশা খামুশি বুয়াদ পেশায় জাহেল ফারামুশি বুয়াদ আকলমন্দরা কথা কম কয় জাহেল বক বক করে বেশি বেশি প্রশ্ন লাগে না সেখানেও প্রশ্ন জাহেল অনর্থক প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করে
আকলমন্দরা বেশি কথা বলে না আমার নবী উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন আমার নবীও হেদায়েতের জন্য দাওয়াতের কাজ করলেন ও নবীর উম্মতের দল আল্লাহর নবী দুই জিনিস রেখে গেলেন কোরআন আর রাসূলের সুন্নাত এই দুই জিনিস যারা আঁকড়ায় ধরবে তাদের সম্মান যাবে না তাদের ঈমান যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে বান্দা আমি দুনিয়াতে মানুষ বানাইলাম শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম আর রহমান আল্লামাল কোরআন আমি এমন রহমান ও বান্দা আমি কোরআন শিখাইলাম খলাকাল ইনসান মানুষ বানাইলাম আল্লামাহুল বায়ান আমি তোমাদের বয়ান শিক্ষা দিলাম নবী কোরআন পাইয়া উম্মতের সামনে তেলাওয়াত করে আল্লাহর ইবাদত করো আবার কয় রহমানের ইবাদত করো মুশরিকরা কয় এই মুহাম্মদ একবার আল্লাহর কথা কও আবার একবার তুমি রহমানের কথা কও তোমরা আল্লাহ কয়জন কয় আল্লাহ তো একজন কথা একবার কও আল্লাহর ইবাদত করো একবার বলো রহমানের ইবাদত করো মানির রহমান রহমান কে তুমি যে খালি একবার এক এক কথা বলো আসলে হাকিকত কি রহমান কে প্রশ্ন করলো আল্লাহর নবী কয় জবাব আসতেছে আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে দিলেন সূরাতুর রহমানে ও নবী জানায় দেন রহমান কে রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি খুব খেয়াল করবেন আল্লাহ বলেন রহমান হলেন তিনি মানুষ কোরআন শিখাইলেন এরপরে মানুষ বানাইলেন আমরা দেখি উল্টা আমরা আগে দুনিয়াতে আসছি এরপরে কোরআন শিখছি তাহলে কথাটা তো এমন হবে আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন আগে আল্লাহ মানুষ বানাইছেন পরে কোরআন শিখাইছেন আল্লাহ কয় না আমার সিস্টেম উল্টা আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি উল্টা বললেন কেন ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা হাকিমের কথা হিকমত থেকে খালি না হাকিমের কাজ হিকমত থেকে খালি না জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ উল্টা বললেন কেন আমাদের বুজার অভাব মুফাসসিরিনে কেরাম এবার সমাধান দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে বললেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি কেন বললেন আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই তাহলে কয় দল আছে মানুষ কয় এক দল হলো বংশগত মানুষ আদমের বংশে আর এক দল জন্মগত মানুষ আর এক দল মানুষ আছে গুণগত মানুষ গুণের মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই জন্মগত মানুষের মূল্য নাই আল্লাহর আদালতে গুণের মানুষের দাম আল্লাহ তাআলা বলেন আমি গুণের মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহর কাছে কোন মানুষের দাম এই কষ্ট হইতেছে না বলেন আল্লাহর কাছে কোন মানুষের দাম গুণের মানুষের দাম বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের দাম নাই এবার বুঝার দরকার গুণের মানুষ কারে বলে উদাহরণটা ভালো করে বুঝেন মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে আওয়াজ দেওয়ার জন্য গুণ কাকে বলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা ওই জিনিসের গুণ মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন অন্ধকার দূর হবে আলো দিবে আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন টাইম দেওয়ার জন্য সঠিক টাইম দেওয়া ঘড়ির গুণ মাইক যদি আওয়াজ না দেয় গুণের মাইক না ফালায় দাও বাতি যদি আলো না দেয় বাতি ভেঙ্গে ফেল গুণের বাতি না পাখা যদি বাতাস না দেয় ভেঙ্গে ফেলো এটা গুণের পাখা না গুণ কাকে বলে কয় যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ মাইকের গুণ কি বলেন বাতির গুণ কি ঘড়ির গুণ কি পাখার গুণ কি বাতাস দেওয়া তাহলে বোঝা গেল যেই জিনিসটা যেই কাজের জন্য বানাই ওই জিনিসটাই হলো ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে আওয়াজ দেওয়ার জন্য এবার বুঝেন আল্লাহ মানুষ কেন বানাইছেন বিড়ি টানার জন্য মোবাইল চালাবার জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসিবখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইছি জানো নি ইবাদতের জন্য কি জন্য বলেন
ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাবার আরেকটা কারণ আর আকায়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছেন ইবাদতের জন্য তাহলে প্রমাণ কি যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ মানুষ বানাইছেন কোন কাজের জন্য ইবাদত বলেন এবার মানুষের গুণ কি ইবাদত করা মানুষের গুণ কিন্তু বান্দা তুমি ইবাদতটা কেমনে করবা নিয়ম শিখা লাগবে নিয়ম ছাড়া ইবাদত করতে পারবা না নিয়মটা জানার জন্য কোরআন লাগবে বলেন বলেন নিয়ম জানার জন্য কি লাগবে কোরআন কোরআন বুঝতে হলে হাদিস লাগবে হাদিস বুঝতে হলে আলেম লাগবে অতএব তুমি আলেমের কাছে যাইয়া কোরআনটা শিখো কোরআন শিখা সেই নিয়মে তুমি ইবাদত করো তাহলেই তুমি গুণের মানুষ আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে গুণের মানুষ বানাই নাই আমি আগে কোরআন শিখাইছি তারপরে গুণের মানুষ বানাইছি যারা কোরআন শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ আর তাদের জন্য বিনা হিসাবে জান্নাত গুণের মানুষের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন গুণের মানুষ যদি হতে চাও কোরআন পড়ো কোরআন শিখো কোরআন শিক্ষার ফ্যাক্টরির নাম হলো রমনা পার্ক কোরআন শিক্ষার ফ্যাক্টরি কি মাদ্রাসা কি মাদ্রাসা এই মাদ্রাসায় আসো আল্লাহর কোরআন শিখো এই পর্দার আড়ালের আম্মা জানেরা সন্তানটারে ডাক্তার বানাবেন কোনো বাধা নাই দোয়া করে গেলাম ও যুবক আমি এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই পাস করলি টুপি মাথায় না দিলে তোমার গুনাহ হবে এতক্ষণ চিল্লায়া কিন্তু একবারও বলি নাই স্কুলে পড়লে গুনাহ হবে কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে তাবলিগ না করলে গুনাহ হবে পীরের কাছে না গেলে গুনাহ হবে কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজওয়ালারা কলেজ ছেড়ে দাও আমগমত হুজুর হইয়া যাও একবারও কিন্তু বলি নাই এতক্ষণ চিল্লাইয়া কি বুঝাইতে চাই যতদিন বেঁচে থাকবা গুণের মানুষ যদি হইয়া মরতে চাও আমার আল্লাহর গোলাম হও মদিনাওয়ালার তরিকার মালা গলায় লাগাও এতে স্কুল ছাড়া লাগবে না চাকরি ছাড়তে হবে না স্কুলওয়ালারা স্কুলে পড়ো কলেজওয়ালারা কলেজে পড়ো তবে সাবধান তুমি ভুলিয়া যাইও না তুমি একজন মুসলমান তুমি রসুলের উম্মত এরে যুবক তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার আমার মরণ কালে কাফন হবে তিনটা সংখ্যা এক কালার হবে আলাদা চরমনেওয়ালাদের কালার এক রকম তাবলিগওয়ালাদের কালার এক রকম সারসিনেওয়ালাদের কাফনের কালার আলাদা তা কি হইব কি সে এক সাদা কি কি সাদা হবে কাফন সাদা কাফন সবার পরা লাগবে এখন কেন কালার নিয়ে তো কিলাকিলি আমগো সমাজ চলেনি কেউ কালো কেউ সবুজ এ নিয়ে কিলাকিলি কেন রে বাবা একটু মরণের কাফনের কথা চিন্তা করো সব সাদা কে পীর কে মুরিদ কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি কাফনের মধ্যে যেদিন ডুববা বক্তাগিরির ভাব শেষ কাফনের উপরে লেখা থাকবে বক্তার লাশ ডাক্তারের লাশ সব একাকার হয়ে যাবে কবরের সাইজও হবে এক কবরের মধ্যে রেখে যখন বিদায় নিবে সবার বেলায় প্রশ্ন হবে তিনটা তাও হবে এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্ন দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয় প্রশ্নপত্র ফাঁস যদি হইয়াই যায় ছেলে মেয়েরা খুশি কিন্তু সরকারি আইনে তার দণ্ডনীয় অপরাধ কিন্তু আমার মাওলার নিজাম আর সিস্টেম কি আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিলেন নবীরে পাঠাইয়া কয় সবাইরে প্রশ্ন বারবার স্মরণ করাও আলেমদের কয় বারবার স্মরণ করাও প্রশ্নপত্র সবার বেলায় তিনটা কবরের প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তিনটা প্রশ্ন ফাঁস করে দিছেন এরপরও যদি জবাব দিতে না পারেন কবরে ওরে ফিডারে ফিডা কঠিন ফিডা হবে আল্লাহ পাক বলবে রে ধর ধরার মতো ধর
দুই পার্শ্বের মাটিকে আল্লাহ বলবেন জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে কান্না করেও লাভ হবে না রে যুবক একটা বেতের বাড়ি সইতে পারি না রাতের বেলা ঘুমাইতে গেলে মশার কামড় সইতে পারি না মশারি টানায় ঘুমাই আর গুনাহগার হইয়া কবরে গেলে পোকা মাকড়ের কামড় কই পাবি মশারি ওই কবরের মধ্যে কোনো মশারির আয়োজন নাই এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেল তোমার শাস্তি কঠিন ভাবে হবে এরে আল্লাহর গোলাম তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত তুমিও কোরআন মানো আমিও মানি কিন্তু দুঃখ লাগে আমি আজকে টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আর তুমি কেমন মুসলমান তুমি টুপি মাথায় দিলে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে তোমার লম্বা পোশাক পরলে লজ্জা লাগে আমি বেপর্দায় চললে লজ্জা পাই তুমি পর্দায় চলতে গেলে লজ্জা পাও চিন্তা করো তুমি কেমন মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহ সন্তান দিয়েছেন কত মা কত বাবারা কান্দে সন্তান পায় না কত তাবিজ কত তদবির এরপরও সন্তান নাই আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন সন্তানটারে মানুষ বানায় যান এই দুনিয়াতে সন্তান আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে মা বাবারও যথেষ্ট পরিমাণ অবদান রাখতে হবে আম্মা জানের আদর্শ পায়ে কিন্তু সন্তান ভালো হয় ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আপনজন কষ্ট না পায় সন্তান ডাক্তার হবে কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করুন এরে আম্মা জান আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দিয়েছেন সন্তানের জন্য দোয়া করবেন আর সে আজিমে চলে যাবে এক সেকেন্ড দেরি হবে না এরে আম্মা জানেরা ও বিদ্যু বাবাজি ওই ভালো সন্তান যদি চাও গাছ ভালো লাগাও ফল ভালো পাইবা আম্মা জানের ঘরে আইনো ভালো মা ঘরে আনো ভালো সন্তান পাইবা ঘটনাটা আমি কালকেও ভোলায় বলেছি আজকে একটু বলে যাই বলবো দুই ভাই ছোট ভাই বড় হইয়া সময় মতো বিয়া করে ফেললো বড় ভাই বিবাহ করে নাই একদিন ছোট ভাই সংসার করতে গিয়া কয় ভাইজান আমি বিয়া কইরা সংসার চালাইতেছি আপনি কেন বিবাহ করেন নাই ভালো করে খেয়াল করো যুবকেরা ওই বা ওই ভাই বলে ভাইজান আপনি কেন বিয়া করেন নাই বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই বিয়া তো করা দরকার ছিল কিন্তু মনের মতো মাইয়া পাই না ছোট ভাই মনে মনে ভাবলেন মনে হয় যেন সুন্দরী মেয়ে চায় লেখাপড়া করনেওয়ালা ডানা কাটা ভরি এবং সম্ভ্রান্ত পরিবারের ছোট ভাই খুঁজে একটা মেয়ে বের করলো বড় ভাইরে ডাক দিয়া কয় ভাইজান সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে পাইছি বড় ভালো বাবাও ভালো মাও ভালো মেয়েটা বিশ্ববিদ্যালয়ে ভরে বড় ভাই ডাক দিয়া কয় এমন মেয়ে আমি চাই না ডানা কাটা পরিও চাই না এত প্রতাপশালী লোক আমার দরকার নাই তো তুমি কি চাও বড় ভাই ডাক দিয়া কয় আমি এমন একটা মেয়ে চাই রে ভাই আমার দুনিয়াতে এমন একজন মেয়ে আমার স্ত্রী হবে যে স্ত্রী আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে এবং একটা সন্তান আমাকে লালন পালন করে আদর্শ আলা বানাবে যেই সন্তানের আদর্শে সমাজ আলোকিত হয়ে যাবে ছোট ভাই কয় এমন মাইয়াও নাই তোর কপালে বিয়াও নাই এবার বড় ভাই যাওয়ার সময় কয় শোন ভাই শোন আমার অন্তরের তামান্না আর নিয়ত যদি খাতি হয় শুনো একদিন আগে হোক পরে হোক আমার আল্লাহ আমার আশা পূরণ করবে আল্লাহ দয়াময় না আল্লাহর মতো দয়াময় আছে কেউ এরে আম্মা জান ওই সন্তানকে আপনি আদর্শ মানুষ বানাবেন আগে আপনাকে আদর্শওয়ালা হতে হবে এই জন্য ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক বড় ওলিয়ে কামেল তিনি বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে মা সন্তানকে দ্যাট শিখাবে সন্তান শিখবে আব্বা শিখাবে শিখবে কিন্তু গজবের মোবাইল আসার পর সন্তানরা এখন বোবা হয়ে যাইতেছে আব্বু কয় না আম্মু বলে না
মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে যাচ্ছে এরে আম্মা জান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান দেখিন সব হলো মায়ের অবদানের কারণে আমার বলার সময় নাই এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো মুলাদির ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এটা তার ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান এরে আম্মা জান ছোটবেলা থেকে মায়ের আদর্শ পেয়েছি আল্লাহ আম্মা জানের কণ্ঠ ভালো দিছেন আমগো কণ্ঠ ভালো দিছেন আম্মা গজল শিখাইতেন কোরআন আম্মা আমাদের শিখাইছেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহ এগারো সন্তানের সর্বশেষ সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহ তিনি আমার বাড়িতে যাইতেন আম্মা জানকে পর্দার আড়াল থেকে কোরআন শিখাইছেন আমার হাতে দুইরা উজানি নিয়ে গেছেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহ কবরের কিনারায় দাঁড়াইয়া মোনাজাত দিয়া কা আব্বা জান একটু দোয়া করবেন আল্লাহ যেন সন্তানটারে বড় আলেম বানে মা গজল শিখাইতেন ওই মায়ের থেকে শিখছি রে মা আপনার সন্তানটারে কেন কোরআন শিখাইতে পারেন না নামাজ শিখাইতে পারেন না এখনো মায়ের কথা ভুলতে পারি না সন্তান মায়ের কারণেই দুনিয়াতে দামি হয়েছে মায়ের আদর্শের কারণে সন্তানগুলো দামি সেই ছোটবেলার থেকে এখনো সেই গজল মাঝে মাঝে গাই হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মারণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হে দায়াত মুক্তি দাতা দাও হে দায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মারণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা এরে পর্দার আড়ালের আম্মা জানে না ওই যুবক ছোট ভাইকে জানায় দিল আমার দিলের তামান্না আর নিয়ত যদি সহি হয় একদিন আগে হোক একদিন পরে হোক আল্লাহ পূরণ করবে হঠাৎ খবর নিজের গ্রামের বাহিরে এক এলাকায় প্রতি মাসের দুই একদিন ধরে একজন বুজুর্গ আসেন এলাকায় দুই একদিন থেকে মানুষের জন্য দোয়া দায়ী করে ঝাড়ফুঁক দিয়ে আবার চলে যান বড় ভাই খবর পাইয়া ওই এলাকায় চলে গেলেন ফজরের টাইমে ওখানে যাইয়া আল্লাহর ওলির সাথে মোলাকাত করলেন আল্লাহর ওলির কাছে দোয়া চাইলেন জিজ্ঞাসা করলেন বিয়া করেছো বড় ভাই বলে বিয়া করি নাই
কেন বিবাহ করো নাই বড় ভাই বলে হুজুর এমন একটা কন্যা আমি চাই আমার জীবনে আপন বানাবো যেই মেয়েটা আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের ময়দানে পৌঁছায় দিবে এই কথা বলতে না বলতে হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পাশ থেকে এক মেয়ে সালাম দিল হুজুর বলে কে তুমি বলে আমি এই এলাকার একটা কন্যা সন্তান কেন আসছো আমার আব্বা অসুস্থ দোয়া করবেন আমার আব্বা বড় ভালো মানুষ গরীব যদিও তবে আল্লাহর মহব্বতের বান্দা দোয়া করবেন আল্লাহ সুস্থ করবেন না হয় ঈমানের সাথে যেন বিদায় হওয়ার তৌফিক দান করেন হুজুর বলে মা তোমার বিয়া হয়েছে কিনা বলে হয় নাই কেন তোমার বিয়া হয় নাই বয়স কত বলে এত সীমানা ছাড়ায় যাচ্ছে কেন বিয়া হয় না মেয়েটা জানালার পাশ দিয়ে পর্দার আড়াল থেকে বলে হুজুর একটু দোয়া করবেন মনের মতো কোনো ছেলে পাই না কেমন ছেলে চাও হুজুর আমি এমন একটা ছেলে চাই যেই ছেলে আমার জীবনের স্বামী হইয়া আমাকে হাত ধরে ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন এবং আমার সন্তান যদি হয় আদর্শ সন্তান বানাইবেন ওমা সমাজের অন্ধকার দূর করবেন আল্লাহর বান্দা শুইনা কয় হুজুর মনের মতো মনে হয় পেয়ে গেলাম আপনি যদি মধ্যে থাইকা প্রস্তাবের মাধ্যমে একটু ব্যবস্থা করে দেন বলে বাবা গরিব বলে গরিব লাগবে না আমার সন্তান আমার একজন আপন যদি স্ত্রী ভালো হয় এটাই যথেষ্ট হুজুর মধ্য থাইকা বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন এবার স্বামী আর স্ত্রী দুজন সংসার চালানো শুরু করলেন দুজন আমার আল্লাহর গোলাম এক বেলার নামাজও বন্ধ নাই আজান হয়ে গেল খানা বন্ধ কাজ বন্ধ নামাজে দাঁড়ায় গেলেন সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন ও আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দাও একটা নেককার সন্তান দাও রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একটা নেককার সন্তান দিও আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না দুইজন স্বামী আর স্ত্রী রাতের বেলা নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত দেয় আল্লাহর কাছে কান্না করে আল্লাহ তাআলা একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়েই দিলে এই যুবকেরা ভালো করে শোন নামটা বলার পরে গুগলে সার্চ দিয়ে দেখবি সন্তানটা কেমন মা বাবার সন্তান ভালো করে শোন মা বাবায় দোয়া করছেন কান্না করেছেন এক হাতে তালি বাজে না দুইজন স্বামী আর স্ত্রী যখন এক মনের হয় তখন ওই বাগানে ফুল ফুটে দুইজন এক মনের মানুষ মা হাজেরা যদি ইব্রাহিম নবীর মহব্বতের না হইতেন ইব্রাহিম নবী কোরবানিতে পাশ করতে পারতেন না স্ত্রী যদি দিনদার না হয় ওই স্বামী ফুলের বাগানে ফুল ফুটাইতে পারে না আল্লাহ একটা ছেলে সন্তান দান করলেন ছেলেটারে সুন্দর ভাবে লালন পালন শুরু করেছেন নবীর তরিকা মতে ডান কানে আজান বাম কানে কামতের আওয়াজ দিলেন আজ আমার বাংলাদেশি মুসলমানেরা জানেও না যে ডান কানে আজান দিবে বাম কানে কামত যাও দিবে হসপিটাল ওয়ালারা তা জবাই করেছে লেখা ইসলামী হসপিটাল সেখানেও মাইয়া হলার নবজাতকের আজানের সিস্টেম নাই স্মরণও করায় না মুয়াজ্জিনও নাই মানুষ ভুলে যাইতেছে সন্তানের ডান কানে আজান বাম কানে কামত ভুলে যাইতেছে মা বাবারা আর হসপিটালে দৌড়ায় কিছু হলে 100 বছর আগে আম্মা জানের কি হইতো কইছিল এত আল্ট্রাসনোগ্রাম কইছিল এত সিজার ও যুবক ভালো করে দেখো মা বাবার দোয়া পাওয়ার কারণে সন্তান এত দামি হয়ে গেল এক সময় আদর্শ দিয়া আজকে যেই ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলির বেই করতেছে ওই সময়ে জুলুম ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণের অক্ষরে লেখা
ওই সন্তান সিরিয়ার জমিনটারে বিজয় করেছেন মিশরের জমিনটারে বিজয় করলেন বাইতুল মুকদ্দাসের উপরে জালেমের হিংসোর আক্রমণ আল্লাহর বান্দা বাইতুল মুকদ্দাসকে নিয়ে আসলেন জালেমদের হাত থেকে মুসলমানের নিরাপত্তা দিয়েছেন এত দামি এক সন্তান কেবল মায়ের সন্তান কেমন বাবার সন্তান আর কেউ নয় ইতিহাসের পৃষ্ঠায় তার নাম গুগলে সার্চ দিলে তার ইতিহাস পাইবা সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহি গুগলে সার্চ দে বাসায় গিয়ে দেখবি সুলতান সালাউদ্দিন আইয়ুবি কে কেমন মা বাবার সন্তান আজ আমার মা কই সন্তানের জন্য কয়দিন দোয়া করছেন আল্লাহর কাছে আমগো হুজুরগো কাছে খালি তাবিজের জন্য তেল ভরা পানি ভরার জন্য লাইন দেন সন্তানের জন্য কোনো তেল ভরা তাবিজ লাগবে না মা বাবাই তেল ভরা তাবিজ ভরার জন্য যথেষ্ট কারণ সন্তানের জন্য মা বাবার দোয়া বিদ্যুতের গতিতে কবুল হয়ে যাবে হুজুরগো কাছে না দৌড়াইয়া ভোর রাতে সেজদায় পড়ে যদি আল্লাহর কাছে কান্না করতে ও দয়ার মালিক একটা সন্তান দিছেন তুমি আমার সন্তানটারে আদর্শওয়ালা বানায় দাও আমার সন্তানের আদবওয়ালা বানাও আমার সন্তানের জেহেন খুলে দাও আমার সন্তান পড়া মুখস্থ রাখতে পারে না তুমি মুখস্থ শক্তি বাড়ায় দাও ওরে মা বাবার থেকে পীরের দোয়াও কবুল হওয়ার গ্যারান্টি নাই হুজুরের দোয়া কবুলের গ্যারান্টি নাই সন্তানের জন্য মা বাবার দোয়া কবুলের গ্যারান্টি আছে ও পর্দার আড়ালের মা ও বোনেরা ও যুবক কয়দিন আর বাহাদুরি করবা স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও বুড়ারা আপনার মতো কত বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ও আম্মা জানেরা আপনার মতো কত সন্তানটারে আদর্শ আলা বানায় স্বামীর মাল হেফাজত করে আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে পর্দা রক্ষা করে চলে এরে আম্মা যান আপনি কেন নামাজ পড়তে পারেন না ও যুবতী বোনেরা তোমার মতো বোন কলেজে পড়ে নামাজ পড়ে মোবাইলে অযথা সময় নষ্ট করে না নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চরিত্র ভালো রাখে ও যুবকেরা আল্লাহ তো এমন দয়ার মালিক আমরা দুই তিনবার অন্যায় দেখলে আর তারে কাছে আসতে দেই না আল্লাহ কয় পাহাড় পরিমাণও যদি গুনাহ করো এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর ওরে মনের মতো যদি একবার আল্লাহকে বলতে পারো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ও আল্লাহ গুনা নিয়া ময়দানে ঢুকছি গুনা নিয়া বাড়ি যাব না তবে এটাও সত্য আবু জাহালের মতো মানুষ পাথরওয়ালা অন্তরের কপালে হেদায়াত হবে না আবু জাহাল নবীরে দেইখা তওবা করলো না কালেমাও পড়লো না আবার অন্যদিকে ওমরের মতো বান্দা আমার নবীর কাছে আইসা মাথা কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল ওমরের মতো যাদের মেজাজ নিয়া ময়দানে আসবে হঠাৎ কথা স্মরণ করবে মরণের আজাবের কথা চোখের পানি ছেড়ে কাঁদবে আল্লাহ দুনিয়াতে গরম সইতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করো ও আল্লাহ গুনার শাস্তি ভোগ করতে পারবো না আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন না রে বাবা আল্লাহর কাছে তওবা করার মতো যদি করো ও পর্দার আড়ালের আম্মা যান সন্তানের জন্য তওবা করে দোয়া করেন গুনাহ ছাড়েন নামাজ পড়েন ও পিত্র বাবা জিরা যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওই মা বাবার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি বান্দা টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই কত মা বাবা গরিব কষ্ট করিয়া তোমারে আমারে মানুষ বানাইছে মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে কেনার মতো টাকা ছিল না বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার টাকা নাই আজকে তোমার ফ্রিজে কত মাছ
তোমার ঘরে এত ফল কিন্তু যারা খাওয়ার আশা করলো তারা সাদা কাফনের বাসিন্দা হয়ে কবরে গেল এখন তুমি ফল নিয়ে কাঁদলেও লাভ হবে না রে বাবা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো কান্না যদি না আসে আমার মাওলার কাছে কান্নার জন্য তৌফিক চাও গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না জাহান্নামের ভয়ে যারা কান্না করবেন নবী বলেন তাদেরকে জাহান্নামে ঢুকানো সম্ভব না আল্লাহর মহব্বত নিয়া গুণের মানুষ যদি হইতে চাও রে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আমার মাওলার কোরআনের তেলাওয়াত শিখো মা বাবার দোয়া নিয়ে চলো মা বাবার কাছে পাইলে কা মাথায় হাত বুলায়া দোয়া নাও মুরব্বি পাইলে দোয়া নাও ওলামায়ে কেরাম পাইলে দোয়া নাও আর খাঁটি মনে তওবা করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক রিজিকের মালিক আমার আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না আর এই জমিন ও দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى